নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুসু আগতম গুরুদেবের কাছে জানতে চাইলে তার হিমালয়ের সাধন জীবনের এবং পরবর্তী সময়ের অনেক অলৌকিক ঘটনা তিনি বলতেন একদিন গুরুদেবের কাছে বাবা লোকনাথ সম্পর্কে জানতে চাইলাম গুরুদেব বললেন তাহলে বাবার এক মহিমার কথা শোনো সে বহু বছর আগেকার কথা তখন নৌকাযোগে ধামে নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ যেতে হতো এখন তো পাকা রাস্তা এক বাসেই ধামে যাওয়া যায় আমি অনেকের মুখেই লোকনাথ বাবার কৃপার কথা শুনেছি আমার হিমালয়ের সাধন জীবনেও এমন অনেক দিব্য ক্ষমতার মহাপুরুষদের সাথে পরিচয় হয়েছিল তাই ভাবলাম একবার বাড়দি যাব লোকনাথ বাবার অনেক প্রশংসা সবাই করে যাই তাকে একবার পরীক্ষা করে আসি যেই ভাবা সেই কাজ একদিন ভরে বারদির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তখন ছোট লঞ্চ স্টিমার বা নৌকা করে ধামে যাওয়া যেত নৌকায় করে যাচ্ছিলাম পথে কোনো বিশেষ কিছু ঘটেনি আমি মনে মনে ভাবছিলাম সবাই লোকনাথ বাবার এত প্রশংসা করে তাহলে অবশ্যই একটা কিছু অলৌকিকতা নিশ্চয়ই আছে দূর থেকে ধাম দেখা যাচ্ছিল তাও প্রায় মাইলখানেক দূরে হবে হঠাৎ একটা ভাবনা আসলো যে লোকনাথ বাবার একটা পরীক্ষা হয়ে যাক তখন সময় প্রায় সকাল দশটা হবে। আর যতদূর জানি সকাল বারোটার আগে দুপুরের ভোগ হয় না তাই মনে মনে বললাম আমি নৌকা থেকে নামার আগেই যদি কেউ আমাকে ভোগ খেতে দেয় তাহলে বুঝব বাবার অনেক মহিমা যদিও এটা প্রায় অসম্ভব ব্যাপার বারোটার ভোগ সকাল দশটায় পেতে চাওয়া প্রায় ছেলে মানুষই ভাবতে ভাবতে নৌকা প্রায় ঘাটের কাছাকাছি কিছুক্ষণের মধ্যেই ঘাটে ভিড়বে আমি তাকিয়ে দেখছি কই কেউ তো আমার জন্য ভোগ নিয়ে দাঁড়িয়ে নেই অবশ্য না থাকারই কথা কারণ তখন সময় মাত্র দশটা ঘাটে নৌকা ভিড়ল যাত্রীরা এক এক করে নামছে আমি নৌকার পেছনের দিকে বসেছিলাম বলে আমার নামা প্রায় শেষের দিকে মনে মনে ভাবছি যাহ তবে যে লোকনাথ বাবার অনেক অলৌকিক লীলার কথা শুনেছিলাম সামান্য ভোগ তাও আমি এখন নৌকার শেষ যাত্রী নামার জন্য এগিয়ে যাচ্ছি নৌকা থেকে নামব এমন সময় এক বৃদ্ধা মহিলা কোথা থেকে যেন এসে হাজির হাতে প্রসাদের থালা আমি নিশ্চিত করে বলতে পারি এক মিনিট আগেও ওখানে কাউকে দেখিনি ঠিক ঘাটেই তিনি দাঁড়িয়ে আছেন তাও আবার গোড়ালি জলে আমাকে দেখেই বলছেন কি গো বাবা তোমার আসার সময় হলো আমি সেই কখন থেকে গরম গরম ভোগ নিয়ে দাঁড়িয়ে আছি আমার হাত তো পুড়ে গেল নাও নাও আমি মন্ত্রমুগ্ধের মতো তার কাছ থেকে প্রসাদের থালাটি নিলাম নাও বাবা তাড়াতাড়ি প্রসাদ খেয়ে নাও তো আমি বললাম কিন্তু আমার তো পুজোই দেওয়া হলো না আরে বাবা তুমি হচ্ছ বাবার কাছের মানুষ তোমার পুজো হয়ে গেছে তাই তো বাবা আমাকে পাঠালেন তোমাকে প্রসাদ দিতে আমি এই ঘাটে বসলু তুমি তাড়াতাড়ি প্রসাদ খেয়ে থালাটি মন্দিরে রেখে এসো আমি ঠিক তাই করলাম প্রসাদ গ্রহণ করে মন্দিরে থালা রাখতে গেলাম দেখলাম অনেক ভক্তের সমাগম কেউ কেউ পুজো দিতে ব্যস্ত আর কেউ কেউ প্রসাদের অপেক্ষায় আছে আমি প্রসাদের থালা রাখতে গিয়ে দেখলাম প্রসাদ রান্না হচ্ছে আর কতক্ষণ সময় লাগবে জানতে চাইলে তারা বলল আরও প্রায় দুই ঘন্টা দেরি হবে আমি থালা রেখে ঘাটে এসে সেই বৃদ্ধা মহিলাকে কোথাও খুঁজে পেলাম না হ্যাঁ এই যে ঘটনাটি সেদিন ঘটিয়েছিলেন স্বয়ং মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী বাবা শুনলেন তো কী মনে হয় অত্যাশ্চর্য অলৌকিক ক্ষমতার প্রদর্শন বলেই তো মনে হয় এই রকম অসংখ্য অলৌকিক লীলার সাক্ষী স্বয়ং লোকনাথ বাবা তার জীবনে অসংখ্য লীলা তিনি দেখিয়েছেন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার ও কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ